नमस्कार दिबले बिचारिछो एक खबर। आजि रंगिया जीवन बीमा निगम कार्यालयत कर्मचारी सकले सरकार ऊर छा दबी उत्थापन कर परिस्थिति उत्ताल कर तुले। आनहाते अहाकालि 24 तारिखे जी धर्मघट आछे सेइ धर्मघट सर्वात्मक भावे पालन करार लगते कार्यालय खुलिब दिया नहब बुलि आमाक जनाय। रंगियार पर कविता दासर रिपोर्ट, दिसपुर दिल्ली न्यूज, गुवाहाटी। আজি ধর্মঘট কার্যসূচী আমি রূপায়ণ করছো। আমার প্রধানত ছয়টা দিকের উপর আমি অহাকালি কার্যসূচী আমি পালন করিম। প্রথম কার্যসূচী হিসেবে আমার যে দাবি আছে এই আমার উইথড্রল অফ আইপিও, যে আমার ডিসইনভেস্টমেন্ট অফ এলআইসি আনিব বিচাৰিছে গভর্নমেন্টে তার এগেইনস্টত। সেকেন্ড আমার কারণ আছিল আমার যে এনপিএস আমি বাতিলকরণের আমি দাবি উত্থাপন করছো। তিন নম্বর কারণ আছিল উইথড্রল অফ আমার যে নীতি, আমার সরকারি নীতি আছে কৃষক এন্টি কৃষক যে নীতি প্লাস আমার শ্রমিক বিরোধী নীতিবিল আমি বাতিলকরণের কারণে আমি দাবি উত্থাপন করছো। ইয়ার উপরেও গভর্নমেন্টে এটা আনিছে একটা স্বেচ্ছামূলক অবসরকালীন একটা কার্যসূচী আনিছে, যার ফলত মানে ফোর্সফুলি এমপ্লয়িবিলাক অবসর করার একটা ব্যবস্থা করেছে, তারও আমি বিরোধিতা করছো। ইয়ার উপরেও আমার এলআইসির দরমহা সংশোধনী কার্যসূচীটা আজ বহুদিন ধরে পেন্ডিং হয়ে আছে, তার বাবে সুনিশ্চিত করবলে আমি ইয়ার দাবি উত্থাপন করছো। ইয়ার উপরে আমার চতুর্থ কর্মচারীর আমার যথেষ্ট বহুত বছর নিয়োগ হওয়া নাই, আমার কর্মচারী যথেষ্ট কম আছে। চতুর্থ বর্গর কর্মচারী নিয়োগের দাবিও আমি এই চেকতে উত্থাপন করছো। এখানে আমার মুখ্যত বিষয় আছে। কালি যে 26 তারিখে যে ধর্মঘট, এই ধর্মঘট আমি সর্বাত্মকভাবে পালন করি। অহাকালি আমি অফিস খুলিব নিদিও। আর সরকারের যে শ্রমিক বিরোধী নীতি, যে শ্রমিক আইন, যে কৃষক আইন, এই বাতিলর অর্থে অহাকালি ধর্মঘট আমি সফল করবল সমূহ অসমবাসী রাইজক আমি আহ্বান জানাইছো। আর সমূহ কর্মচারী, শ্রমিক, বেসরকারি কর্মচারী আটাইকে আমি আহ্বান জানাইছো যাতে অহাকালির ধর্মঘট সফল রূপায়ণ করে। অহাকালি মানে আপনার বন্ধ থাকবে? বন্ধ থাকবে 26 নভেম্বর। 26 নভেম্বর।